हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल देश विदेश गल्प। आशा करी सबाई भलो आछेन, सुस्थ आछेन। आमरा आज के एसेछि शाहजादपुरे एवं आपनारा जानें शाहजादपुर तातशिल्पेर जन्य खूबई विख्यात एवं एखाने रवीन्द्रनाथेर स्मृति विजड़ित अनेक निदर्शन छाड़ाओ एवं रवीन्द्रनाथेर स्मृति छाड़ाओ एखाने बेश जनप्रिय एकटा हाट बसे एवं एखाने आज के सेई हाट बार। आमरा आज के सेई हाट बारे एखाने एसेछि। तो आज के अपन के एक देखाई जेखने शाहजादपुरे कपड़े हाट आसले केमन है एवं एखाने कपड़े दाम केमन एवं एखाने कि धरनेर कपड़ आसले बिक्री करा है। तो चलो अपन के आज के एक देखाई। एई तो दर्शक अपनारा देखते पाच्छेन जे बेश जमे उठेछे आजकेर हाट। आमरा एकजन मामार साथे एकटु कथा बोली। मामा आज के हाट बार ना? जी आज के हाट। बेचा किनी केमन होच्छे? खूब भालो है। ভালো হচ্ছে না? তো এই হাটবার প্রত্যেক সপ্তাহে কোন বারে বসে? শনিবার রোববার আর মঙ্গলবার বুধবার। ও, শনিবার রোববার মঙ্গলবার বুধবার, সপ্তাহে চার দিন। সব রকমের কাপড় পাওয়া যায় না? সব রকম, এখানে লুঙ্গি থ্রি পিস সব রকম কাপড়। তার ভিতরে শাড়ি লুঙ্গি থ্রি পিসের ভিতরে শাড়ির দাম কেমন? শাড়ির বিভিন্ন দাম আছে। কত সর্বনিম্ন কত আর সর্বোচ্চ? সর্বনিম্ন 300 টাকার থেকে তো 5000 টাকা পর্যন্ত আছে। 5000 টাকা? আর এখানকার লুঙ্গি তো খুব বিখ্যাত। হ্যাঁ, লুঙ্গি ভালো। দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাই এখন আজকে হাট। অনেক বেচা কেনা হচ্ছে। এই দেখুন, অনেক সুন্দর সুন্দর চাদর এবং থ্রি পিস সহ বিভিন্ন কাপড় নিয়ে তারা বসেছে। এই তো এখানে বেচা কেনা করছে। সাথে আছে আমার বন্ধু হিমেল। বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে কিনতে আসছে এবং কেনাকাটা করছে আজকে। যদিও সপ্তাহে চার দিন এখানে হাট বসে, এই জন্য ভিড় কিছুটা কম। পুরো এরিয়াটা জুড়েই আসলে হাট বসেছে। দেখুন, দর্শকের পাশেই কিন্তু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত রবীন্দ্র কাছারি বাড়ি। তো যারা এই আজকের হাটের এই ভিডিও দেখে, কাপড়ের হাটের ভিডিও দেখে শাহজাদপুর আসবেন, তারা কিন্তু অবশ্যই রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ঘুরে যাবেন। রবীন্দ্রনাথের অসংখ্য স্মৃতি সেখানে রয়েছে। এখানে অনেক রকমের কাপড়। মামা, এগুলো কিসের কাপড়? পাঞ্জাবি শার্ট ফতুয়া। পাঞ্জাবি শার্ট ফতুয়া না? শাড়ি লুঙ্গি কোন পাশে? সামনে না, আমরা একটু সামনের দিকে যাই। এখানে আসলে কি রকমের শাড়ি লুঙ্গি পাওয়া যায় এবং এগুলোর দাম আসলে কেমন? যদিও আমরা দাম সম্পর্কে কিছুটা আইডিয়া নিয়েছি, তো দেখি আসলে আজকের দামের সাথে কতটুকু সামঞ্জস্য আমরা পাই। আমাদের মামা যে দাম বলেছেন, পুরো এরিয়াটা জুড়েই কিন্তু কাপড় বিক্রি করছে। এখানে গামছা আপনাদেরকে দেখাই। এটা হলো গামছা। বাংলাদেশে তো গামছা খুবই বিখ্যাত, অনেকে বিদেশেও নিয়ে যায় ব্যবহারের জন্য, খুবই কমফোর্টেবল। দেখুন, এই পুরো দোকানটাই গামছা। এখানে আছে মামা, এগুলো কি? থ্রি পিস না? আপনার এখানে সর্বনিম্ন একটা থ্রি পিসের দাম কেমন? হচ্ছে 240 টাকা। 240? আর সর্বোচ্চ? সর্বোচ্চ উপরে অনেক, কত হতে পারে? 1200 না? তো বোঝা যাচ্ছে দর্শক, যে এখানে বিভিন্ন বয়সী মানুষ যেমন কিনতে আসে, সেরকম বিভিন্ন দামের কিন্তু মানুষ এখান থেকে থ্রি পিস নেয়, তাই বিভিন্ন দামের রয়েছে। তবে আমার কাছে দাম খুব বেশি মনে হয়নি। আপনারা দেখুন, এখানে আছে লুঙ্গি, বিখ্যাত লুঙ্গি। মামা, এই লুঙ্গিটার দাম কত? 400 না? ভালো না? হ্যাঁ ভালো। দেখাবো। আর এখানে সর্বোচ্চ লুঙ্গির দাম কেমন? আপনি 5000 টাকা পর্যন্ত আছে এক পিসের। একটা লুঙ্গির দাম 5000? 5000 টাকা পর্যন্ত আছে, কিন্তু আমাদের এখানে শোরুমে আছে। ও আচ্ছা আচ্ছা। আমাদের এখানে 600 টাকা পর্যন্ত আছে। 600 টাকা পর্যন্ত শোরুমে? 5000 টাকা পর্যন্ত আছে আপনাদেরই শোরুম? না, আমাদের না, অনেক কোম্পানি। ও আচ্ছা আচ্ছা। এই তো দর্শক, এখানে লুঙ্গি বিক্রি করছে। এপাশেও জুড়ে লুঙ্গি। এখান থেকে অনেকেই পাইকারি দরে লুঙ্গি কিনে নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এখান থেকে লুঙ্গি সাপ্লাই করে এবং এখান থেকে পাইকারি দরে কিনে নিয়ে তারা বিক্রি করে। শাহজাদপুর আসলে পোশাক শিল্প, তাঁত, শাড়ি, লুঙ্গি এগুলোর জন্য অনেক বিখ্যাত। এছাড়াও শাহজাদপুরে কিন্তু বিখ্যাত আপনার বাঘাবাড়ি পোর্ট,
তেলের পোর্ট রয়েছে, এছাড়াও রয়েছে রবীন্দ্র কাছারি বাড়ি, সেই মিল্ক ভিটার, বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি বগ্নি নাই। কেন বগ্নি এখনো হয় নাই? না কেন, আজকে হাটের দিন এখনো বগ্নি হয় নাই কেন? ব্যাপারী বার্তা নাই, কি করব? ও ব্যাপারী বার্তা নাই না। আচ্ছা আপনার বগ্নি অবশ্যই হবে, আমি একটু সামনের দিকে আগাই। এই দেখুন দর্শক, খুবই এটা খুবই আসলে ব্যস্ত জায়গা, পুরো জায়গাটা জুড়েই কিন্তু শাড়ি লুঙ্গি থ্রি পিস বিভিন্ন রকম পোশাকের সমারোহে ভরে উঠেছে এবং জমে উঠেছে। আপনারা চাইলে এখান থেকে পাইকারি দরে কিনে নিয়ে কিন্তু যারা ব্যবসা করেন আর কি এই পোশাকের, তারা ব্যবসা করতে পারেন। এছাড়াও কিন্তু গামছা আছে, এটি অনেক বড় এরিয়া নিয়ে। দেখুন বেচা কেনা নাই কেন? কঠিন অবস্থা কেন দেশের, মানে দেশের দাম মনে করেন আট টাকার তেলের দাম বৃদ্ধি, মানুষজন আসতে পারে না, মনে করেন যে অবস্থা খারাপ, আমার কাপড়ের দাম বৃদ্ধি, মানুষ কিন্তু ভাড়া বেড়ে গেছে। হ্যাঁ ভাড়া বেড়ে গেছে, তেলের দাম, তারপরে কাপড়ের দাম বৃদ্ধি, এর জন্য সুতোর দাম বৃদ্ধি, কারণে আমরা বেঁচে যাচ্ছি। আচ্ছা এই জন্য ব্যাপারীরা কম আসতেছে না? দর্শক আমরা কিন্তু দুই জায়গা থেকে আজকে একটা অভিযোগ পেলাম, তাদের আক্ষেপ যে আজকে বেচা বিক্রি অনেক কম, ব্যাপারীরাও কম আসছে, বেচা বিক্রি অনেকটাই কম আজকে তাদের। তো আসলে দেশে বর্তমানে চলমান যে পরিস্থিতি, এতে তেলের দাম বাড়ার কারণে যানবাহনের ভাড়া বেড়ে গেছে, আর যার ফলে অনেক ব্যাপারীই কিন্তু এখনও ভাড়ার দ্বিধাদ্বন্দ্বে এখন পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া আসা বা এক দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়া তারা এখন পর্যন্ত যাচ্ছে না, সে পরিমাণ যানবাহনও এখনও নামেনি, এটি একটি কারণ হতে পারে। আমরা সুতোর দাম আছে 1900 টাকা বানিলে, আনাচ্ছে 2700 টাকা বানিলে, আমরা কি করবো? একবারে সুতোর পরে আমরা কাপড়ের দাম দেয় না, তো ওই 1900 টা বান্ডিলে ওই যে 2700 টাকা নিবে, হিসেব করে কত বাড়ি গেছে এক বান্ডিলি ফার 1900 টাকা থেকে 2700 টাকা হয়েছে। আর কাপড় রেট তো বাড়ায় না, আমরা কি করবো এখন? আমরা তো মরাপথ একবারে, সরকারি কামারে পাইলবি কন, তাছাড়া আমরা বিপদে মরলিম এখন। আক্ষেপ করে আসলে অনেকেই অভিযোগ করছে, তারা আসলে কষ্টে আছে বোঝা যাচ্ছে। এই পাশে দেখুন খুব সুন্দর শাড়ি রয়েছে, খুবই সুন্দর, আমার বেশ ভালো লাগছে দেখতে। দেখুন আপনারাও দেখুন ডিজাইনগুলো ভালো। বেচা বিক্রি ভালো আজকে? দেখুন দর্শক আসলে বিশাল এরিয়া নিয়ে আসলে হাট, অনেক বড় এরিয়া নিয়ে। আমি আসলে আজকে প্রথম সাজাদপুরে, আমার এর আগেও আসা হয়েছে তবে আজকে আমি প্রথম এসেছি। পুরো এরিয়াটা জুড়েই হাট, দেখুন বিভিন্ন পাইকাররা তাদের শাড়ি গামছা লুঙ্গি এগুলো নিয়ে বসেছে। এই দেখুন এই পুরো এরিয়াটা জুড়েই হাট, এখান থেকে অনেকেই তাদের বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন উদযাপনে একই কালারের যে শাড়ি বা লুঙ্গি পাঞ্জাবি এগুলো এখান থেকে অনেকেই নিয়ে থাকে, এতে অনেকে সাশ্রয়ী দামে পেয়ে যায়। এই ব্লগটি আপনাদেরকে সাজাদপুরের পোশাক শিল্প সম্পর্কে অনেক কিছুই কিন্তু জানিয়ে দিতে পারে এবং দিচ্ছে। আপনাদের সুবিধার জন্যে আমি আজকে আসলে এই সাজাদপুরের এই কাপড়ের হাটের ওপরে যে ব্লগ এটি তৈরি করছি। দর্শক এই তো আমরা হাটের শেষের দিকে চলে এসেছি, আপনাদেরকে সাজাদপুরের সেই বিখ্যাত হাট সম্পর্কে অনেক কিছুই বললাম, অনেক কিছুই আপনারা নিজেও দেখতে পেলেন। এবং সাজাদপুরের হাটে যে পোশাকের দাম
সে সম্পর্কে আপনাদের কিছু অভিজ্ঞতা আশা করি ব্লগ থেকে হবে। তো যারা সাজাদপুরে আসবেন তারা অবশ্যই এই হাটের দিনে চাইলে আসতে পারেন, এবং এখান থেকে কিন্তু চমৎকার সব শাড়ি লুঙ্গি গামছা সহ আরও বিভিন্ন থ্রি পিস সাশ্রয়ী মূল্যে কিনতে পারেন। আজকের ব্লগটি আর দীর্ঘায়িত করবো না, আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আসলে হাটের ভেতরে আছি, এই জন্য আশেপাশের পরিবেশটা অনেক নয়েজি, তাই আর কথা বাড়াবো না। সবাইকে আল্লাহ হাফেজ।